জমিদারি প্রথা না থাকলেও বর্তমানে বংশ পরম্পরায় জমিদারি নিয়মনীতি মেনেই দুর্গাপূজার আয়োজন করে চলেছে চূড়ামণ পরিবারের সদস্যরা। জানা গিয়েছে তৎকালীন চূড়ামণ জমিদার বাড়ির জমিদার গোলক রায় চৌধুরীর আমলে ঢাকঢোল পিঠিয়ে দুর্গাপূজা করা হলেও ধীরে ধীরে সবই ম্লান হয়েছে। না আছে জমিদার আর না আছে জমিদারি প্রথা, ফলে সাতপুরুষের বংশধরের ছেলেরা পূজার আয়োজন করে চলেছে এখনও। বর্তমানে 400 বছরের পুরনো এই পূজার আয়োজন করে চলেছেন জমিদার জীবননাথ রায়চৌধুরীর বংশধর। তবে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোড়া মন্দিরে পূজার আয়োজন করা হলেও এবারে পরিবারের সকলের উদ্যোগে ছোট একটি মন্দির তৈরি করা হয়েছে। এই পরিবারের যে বংশধররা বেঁচে আছেন তারা সকলেই বাইরে থাকেন, কিন্তু পূজার সময় সকলেই এই আনন্দে সামিল হতে চলে আসেন দূর দূরান্ত থেকে। জীবননাথ রায়চৌধুরীর স্ত্রী কৃষ্ণা রায়চৌধুরী বলেন, সাতপুরুষের আমল থেকেই এই পূজা চলছে। বর্তমানে না আছে জমিদারি প্রথা আর না আছে জমিদারি ভবন। মোহিনীমোহন রায়চৌধুরী, তার বাবা ছিলেন গোলকুড়ার রায়চৌধুরী। এই পুরুষ পূর্বপুরুষ থেকে পূজা হয়ে আসছে আমাদের, সেই পুজোটাকে আজও আমরা ধরে রেখেছি। জমিদারি চলে গেছে কিন্তু পূজাটা ধরে রাখতে পেরেছি। কত বছর হবে? 400 বছর পেরিয়ে গেছে, মানে গল্প শোনা আমার শ্বশুরমশাইয়ের কাছে। তো এতদিন তো ভাঙা ঘরে পুজো টুজো হতো, ত্রিপাল টাঙিয়ে পুজো হতো। যাক, মায়ের ইচ্ছে আমার ছেলে চাকরি পেয়েছে, সেই মায়ের দয়ায় আজ মন্দিরটা মানে উঠতে পেরেছে। হ্যাঁ, এখানে চূড়ামণি আমাদের পাশে আমাদের এই পুজোর উপলক্ষে মেলা বসে। হ্যাঁ, গ্রামে সহযোগিতা, হ্যাঁ লোক সহযোগিতাটা পাই আমরা, আশেপাশে সবাই যে যে আছে এমনি সহযোগিতা করে। জমিদারি প্রথা শেষ হওয়ার পর আর্থিক অনটনের জন্য গ্রামের সকলে মিলে চাঁদা তুলে পূজার আয়োজন করত। এখন অবশ্য নিজেদের সামর্থ্য অনুযায়ী সব নিয়ম নিষ্ঠা মেনে পূজার আয়োজন করা হয়। জানা গিয়েছে আগে পূজা উপলক্ষে মেলা সহ যাত্রাগানের আসরও বসত, ছিল মশফুলির প্রথাও। তবে এখনও পূজার আয়োজনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের সহযোগিতা পাওয়া যায় প্রচুর, ফলে পূজার 4টি দিন আনন্দমুখর হয়ে থাকে পুরো গ্রাম।